একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজকে আমাদের 20 জানুয়ারি যে ক্লাস হচ্ছে, এই ক্লাসে যারা উপস্থিত আছে সকলের জন্য শুভকামনা। আপনারা সবাই আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা যেটা করে থাকি, আমরা শিশু শিল্পীদের নিয়ে দীর্ঘ বছর ধরে কাজ করে আমাদের যেটা প্রতিষ্ঠানের ধারাবাহিকতা ভাবে যেভাবে আমরা তাদেরকে গঠন করার চেষ্টা করি, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সেই অংশটুকু। তাহলে আমাদের শিক্ষার্থীদের দেখা যায় এখানে বিভিন্ন স্কুলের এবং বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা এখানে রয়েছে, তাই আমাদের সকলের জন্যই এই ড্রয়িংটি দরকার। এবং আমরা সবাই জানি যে আমরা যদি ভালো কিছু শুধুমাত্র খাবারের সাথে আমরা বলি, যদি মাংস খেয়ে থাকি তাহলে আমার সবাই ফেভারিট হয়েছে মাংস, কিন্তু সেই মাংস খেতে গেলে আমাদের কিন্তু শুধু মাংসটা বলি, কিন্তু মাংসের সাথে আমরা কিন্তু অনেক কিছু আমাদের খেতে হয়। যেমন আমাদের মাংসের সাথে খেতে হয় দারুচিনি, আদা, হলুদ, লবণ, বিভিন্ন রকমের যে আমাদের গরম মশলা, এই জিরে, অনেক কিছু দিয়ে কিন্তু আমরা মাংসটা সুন্দরভাবে সুস্বাদু করি। তেমনি কিন্তু আমাদের এই ছবি আঁকার ক্ষেত্রে যে আমরা পার্ট পার্ট ভাবে যদি আলাদা আলাদা ভাবে তৈরি করি, যেমন আমরা যদি বলি একটি দৃশ্য আঁকতে হবে, আমাদের যদি কেউ এসে বলে যে আমার সন্তানকে একটি গ্রাম বাংলার বা একটি মেঠোপথের একটি দৃশ্য অঙ্কন করা শিখিয়ে দেন, তখন আমরা পড়ে যাই বিপদে। তার জন্য আমাদের শিক্ষার্থীদের আমরা সেইভাবে বেশ গঠন করি যে তাদের দৃশ্য আঁকতে গেলে যেন তাদের কোনোভাবে বাধায় না পড়তে হয় এবং তারা কোনোভাবে ভয় না পায়। তার জন্য আমাদের কি করণীয়, যখনই নৌকা আমাদের একটা সাবজেক্টে একটা দৃশ্য আঁকতে গেলে, একটি গ্রাম বাংলার পরিবেশ তৈরি করতে গেলে সেখানে একটি নৌকা দরকার হয়, একটি গাছ দরকার হয়, একটি ঘর দরকার হয়, তেমনি কিন্তু এখানে একটি খেজুর গাছ আমার এখানে রয়েছে। কারণ খেজুর গাছটা তোমরা এখানে পূর্বে যারা উপস্থিত আছো কেউ আঁকা দেখেছো? খেজুর গাছ আঁকা দেখো নাই? কে দেখছে? আচ্ছা, পূর্বে, কিন্তু এখন এখানে অনেকেই খেজুর গাছ দেখেনি, তাই না? তার জন্য খেজুর গাছটা তো সবাই পারবো না, তাই না? আচ্ছা, খেজুর গাছটা আমি আঁকা দেখাই দেবো। এখন আমাদের যেমন একটি গাছ দরকার, এখন শীতের একটি ছবি আঁকতে গেলে তাহলে আমাদের কি আঁকতে হবে? খেজুর গাছ লাগবে। তাহলে খেজুর গাছটা যদি আমার আলাদাভাবে আঁকা থাকে, তাহলে কিন্তু আমি ওই দৃশ্যটা পাঁচটা খেজুর গাছ থেকেও সুন্দর একটি দৃশ্য তৈরি করতে পারবো। পাঁচটা পারছি না, আমি দুইটা ছবি এঁকেই কিন্তু দুইটা খেজুর গাছ দিয়ে একটা সুন্দর একটি দৃশ্য আঁকতে পারবো। কিন্তু দরকার কি আমার? খেজুর গাছ। যেমন পালতোলা নৌকার দৃশ্য আঁকতে হবে, তখন কি আমি একটা পালতোলা নৌকা দেবো? না, আমার হচ্ছে যদি প্লে হয় তাহলে আমি একটা দেবো, যদি নার্সারি হয় তাহলে আমি সেক্ষেত্রে একটাও দিতে পারি, দুটাও দিতে পারি। কিন্তু যখন আমি ওয়ানে বা টুতে থ্রিতে করবো, তখন কিন্তু একটা বা দুইটা নৌকা দিলে টোটালি মার্ক দেবে না। কবে কি এটা চাইল্ড দের, এটা শিশুদের, একদম ছোট ছোট শিশুদের মতো হয়ে গেছে, এটা তার শ্রেণী অনুযায়ী এটা আমরা পাইনি, তার জন্য মার্কটা কি করবে, হাইয়েস্ট নম্বরটা আমরা পাবো না। হাইয়েস্ট নম্বরটা পেতে গেলে কি করতে হবে, আমাদের সাবজেক্টে একটু বেশি বেশি কিছু দিতে হবে। তার জন্য আমরা নৌকা আঁকা শিখতে হবে, গাছ আঁকা শিখতে হবে, ঘর আঁকা শিখতে হবে। তারপর কি, ওই যেমন ভালো মাংস আমরা খাই, কিন্তু মাংস খেতে গেলে কি লাগে, আমাদের মিনিমাম 10 থেকে 12টা আইটেমের মশলা কিন্তু ওর সাথে যুক্ত করতে হয়। তাই আমাদের ভালো একটা ছবি আঁকতে গেলে আমাদের ওইভাবে মশলার মতো একাধিক বিষয় কিন্তু ওখানে যুক্ত করে আমরা বলি কি একটা দৃশ্য। কিন্তু দৃশ্যের মধ্যে কিন্তু মানুষ থাকতে হবে, গাছ থাকতে হবে, ঘর থাকতে হবে, সব যুক্ত করে কিন্তু একটি দৃশ্য হবে। তাই এখন আমরা আঁকবো নৌকা, সবাই তাকিয়ে থাকবো নৌকাটা কি করে আঁকছি। আমি যদি এটা এভাবে ঘুরে যায় তাহলে এটা কি হবে, ইউ, এটা কি ইউ, কিন্তু এটা আমরা এভাবে শেপটা দিলাম, শেপটা কোন ভাবে দিলাম, একটু ঘুরিয়ে দিলাম। আচ্ছা, এখন এইভাবে দেওয়ার পরে কি করতে হবে দেখেন, এখান থেকে শুধু আমরা একটা দাগ দিলাম, একটু কিন্তু একটু বাঁকা রাখছি, অল্প একটু বাঁকা, তাই না? এই বাঁকা রাখার পরে দেখেন কি করছি, এখান থেকে এই যুক্ত করছিলাম, দেখছেন? এই যুক্ত করার পরে কি করলাম, এখান থেকে আমরা আরো একটা দাগ দিব, এই এটু কি আমরা পারবো? এটু পারলে এরপরে কি করতে হবে, আমরা নিচ থেকে এদিক থেকে একটা অ্যাঙ্গেলে একটা শেপ নিব, এরপরে এ পাশ থেকে আমরা একটা অ্যাঙ্গেল শেপ নেব। এই এখন মনে করতে হবে, যদি আমি এইটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু এটা খারাপ লাগবে, দেখতে খারাপ লাগবে না, খারাপ লাগবে কি না? তাহলে এইটা যতটুকু আমি দূরত্ব নিচ্ছি ততটুকু কিন্তু আমার নিতে হবে,
এবারে কিন্তু সঠিক আছে আছে না এখন কি করতে হবে আমাদের নিচ থেকে একটি বক্ররেখা দিতে হবে বক্ররেখাটা কি এই যে ঢেউ দিতে হবে জলের ঢেউ এই যে তিনটা আমি জলের ঢেউ দুটো দিলাম এখান থেকে একটা দিলাম এখান থেকে একটা দিলাম তাহলে আমাদের কয়টা হলো তিনটা জলের ঢেউ হলো এখন আমাদের নৌকার উপর থেকে এভাবে তিন থেকে চারটা বা পাঁচটা যেভাবে হোক না কেন এখানে আমরা এভাবে দিয়ে দিলাম দেখেন এখন দেওয়ার পরে এখান থেকে আমরা তিনটা দুটো দাগ দিলাম এখান থেকেও দুটো দাগ দিলাম এখন এখানে আমরা একটা ক্যাপসুলের মতো এইভাবে আমরা একটা ক্যাপসুলের মতো দিব ক্যাপসুল আছে না আমরা ওষুধ খাই না জি হ্যাঁ এই দেখেন একটা ক্যাপসুলের মতো এখানে দিলাম এখন এই ক্যাপসুলের মতো দিলে দিলেই কিন্তু হবে না এখন মনে করতে হবে যে এই যে নৌকার এখান থেকে এই যে ছুঁই ছুঁই কিন্তু উপরে কিন্তু উঠলে ভালো দেখা যাবে না কারণ কি তাহলে নৌকার সামঞ্জস্যতা নৌকা অনুযায়ী কি হয়ে যাবে মানুষটা কি হয়ে যাবে বড় হয়ে যাবে আর মানুষটা যেখানে বসে নৌকাটা চালায় যে পিছনে বসে সে কিন্তু এই ছুঁইর উপর থেকে দেখে না দেখে কোথা থেকে এই পাশ থেকে দেখে কোথা থেকে দেখে পাশ থেকে যদি উপর থেকে দেখতে হয় তখন এই যে ছুঁইটা মানে কি হয়ে যাচ্ছে এই ছুঁইটা মনে করতে হবে এই ছুঁইটার মধ্যে মানুষ কি করে ঢুকতে হয় তাহলে এই ছুঁইটা কি উঁচু আছে বেশ উঁচু থাকতে হয় যদি উঁচু না থাকে তাহলে কিন্তু কি হয়ে যাবে মানুষ ঢুকতে পারবে পারবে তাহলে এটা অবশ্যই মানুষের যে বসলে বসাতে একটু কি করতে হবে এই পারবো আমরা এখন এই ক্যাপসুলটা পরে আমরা কিন্তু এই দাগটা কিন্তু দিব না আমরা কেন দিয়েছি বুঝাবার জন্য কেন দিয়েছি বুঝাবার জন্য এখন এখান থেকে আবার একটা শোয়া এইভাবে আরেকটা ক্যাপসুল দিলাম দেখেন এই আরেকটা ক্যাপসুল দিয়েছি এই দেওয়ার পরে এখান থেকে এই দাগটা আমরা মুছে দিই পারবো কিনা একটু মুছতে পারবো হ্যাঁ একটু মোছার পরে কি করতে হবে আমরা এখান থেকে দুটো দাগ দিতে হবে কি করলাম দেখেন তো দুটো দাগ এখন নিচের নিচের দিকে এসে কিন্তু একটু মোটা আর উপরের দিকে একটু চেপো এটার নাম কি বলেন তো বৈঠা সেই বৈঠা কিন্তু আমাদের এখানে একটা আছে এই দেখছেন দেখেন তো এখানে চেকর আর এখানে কিন্তু মোটা এটাই খুলনা আর্ট একাডেমির বৈশিষ্ট্য যে আপনি সারা খুলনা না সারা বাংলাদেশ সারা পৃথিবী ঘুরে আসবেন কোন শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান কোন এরকম একটা বইটা আপনাকে দেখাতে পারবে না তা তো উদ্দেশ্যিত দান আর শিল্পকলা দান আপনি কিন্তু এইভাবে একটা বইটা বের করে দেখাতে পারবেন না তাহলে বলে তাহলে এরকম বইটা না আমরা প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য আমাদের কাছে আমাদের কাছে এরকম একাধিক বিষয় কিন্তু আছে এখন আসে এই নৌকার বৈঠাটা এই মানুষটার হাত থেকে এখানে ধরা আছে এখন আমি এখানে ধরে থাকলে পরে এই ধরা আছে এখন আরেকটা হাত উপর থেকে এদিক থেকে ধরা আছে দুটো হাত হয়ে গেল এখন আমার কিন্তু এখান থেকে আর দুটো দাগ দিয়ে দিতে হবে এবং এখান থেকে লঙ্গির যে একটা চেক চেক একটা স্টাইল আমরা দিতে পারি এবং এই নৌকার একাধিক এখান থেকে দুই থেকে তিনটা চারটা যে কটা এখানে পরে সেভাবে দিতে হবে তবে এই দাগগুলো কিন্তু মনে রাখতে হবে যে এইটা যেদিক থেকে যাবে সেই দিক থেকে কিন্তু এই দাগগুলো এভাবে আসতে হবে এখন এখানে যদি আমরা এই দাগগুলো এখানে একটা করে বুঝাই যদি এভাবে দিই কোনো কাগজ যদি এভাবে যায় তাহলে কিন্তু এই দাগগুলো ভুল হবে বুঝতে পারছেন এই দাগগুলো কোন দিকে আসবে এদিকে ঘুরে আসবে যেদিক থেকে নৌকার এই ভাসটা প্রথম ভাসটা শুরু হয়েছে ওই মনে করতে হবে যে এইভাবে চাকের মতো বাঁশের চাকের মতো একটার পর একটা এইভাবে গেঁথে গেছে তাহলে এটা যদি উল্টো হয় তখন কিন্তু ওই ছুরিটা টোটাল দিয়ে উল্টো হবে এবং এই দাগটাও কিন্তু এদিকে যাবে না কোন দিকে যাবে না এদিকে গেলে পরে মনে হবে যে এরকম একটা মোচড় খেয়েছে নৌকায় কিন্তু আমরা যেহেতু এদিক থেকে দেখছি তাহলে এটাও এই কাটা এই ভিতরে যে এই গুড়াগুলো দেওয়া এটাকে নৌকার ভাস মানে আপনার গুড়া বলা হয় তাহলে এই গুড়ার অংশটা কিন্তু এইভাবে দিতে হবে এই বুঝতে পারছেন সবাই এখন আমরা যদি এখান থেকে অনেক বইতে বা অনেক জায়গায় এভাবে শিখায় নৌকার মাঝখান থেকে একটা ছুঁই মানে পালের দাগটা দেয় এটা কিন্তু আসলে রিয়েল যেটা থাকে সেইটা কিন্তু ওভাবে নৌকার মাঝখান থেকে এরকম দেয় না কারণ এই একটা ছুঁই ছিদ্র করে ওভাবে নেওয়া সম্ভব হয় না এবং মাঝখানে যখন দিবে তখন কিন্তু চালক সে নিয়ন্ত্রণ রাখতে পারবে না তখন নৌকাটা কি হবে ঘুরতে থাকবে কিন্তু এটা আমাদের আমি নিজেও পালতোলা নৌকা চালাইছি বা পাল দিয়ে আমি এক স্থান থেকে অন্য জায়গায় গিয়েছি তার জন্য কিন্তু আমি নিজেই বলতে পারি যে এটা কোথায় কিভাবে এটা যুক্ত করতে হয় এবং কেমন থাকে তাহলে আমরা এখানে দুটো দাগ দিব
সবাই কিন্তু পালতোলা নৌকা কিন্তু শিখতে হবে আমি কিন্তু পালতোলা নৌকা এরপরে সবাইকে আঁকতে দিব তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে এখানে একটা লাঠি দিলাম এরপরে যুক্ত করলাম দুটো দাগ এখান থেকে আমরা কিন্তু এই এখন এখান থেকে একটা পার্ট আমার দাগ দিতে হবে কোথা থেকে এই ডান পাশ থেকে যেহেতু এদিকে যাচ্ছে সেই ক্ষেত্রে এই ডান পাশ থেকে ডবল দাগ হবে ডবল দাগ দিয়েছি কারণ এটা যে বাতাস বাদলে এটা যে একটা ভাঁজ পড়ে একটি কাপড় যখন এভাবে বাতাস বাদবে যখন ফ্যান ছেড়ে দেওয়া হবে কাপড়টা কিন্তু এভাবে একটা ভাঁজ আসবে ভাঁজ এসে এই অংশটা কিছুটা কিন্তু আমার এভাবে উঠে আসবে এখান থেকে ভাঁজ বাতাসের বাদলে সেটা বোঝার জন্য এখানে ডবল পার্ট আমরা দিয়ে থাকি এরপরে কে বলতে পারবে যে এইটা আমি কি দিচ্ছি এটা ভাগুরে বলো তো কে এইটা হচ্ছে সে যে মাঝিরা গরিব হয় অভাবের হয় তার চরিত্র ফুটিয়ে তোলার জন্য এটা দিতে হয় কারণ কি মাঝিরা খুব অভাবের হয় কি হয় খুব দরিদ্র দারিদ্রতা পরিবারের লোক হয়ে থাকে তাই না এখন এই যে অভাবের মানুষ এরা কি করে পাল ব্যবহার করতে করতে যখন ছিঁড়ে যায় তখন কি করে জামা লুঙ্গি তারপরে তার স্ত্রীর কাপড় ছোট ছোট কাপড়ের টুকরা থেকে কি করে সেই ছেঁড়া জায়গাটা আবার সেলাই করে তারা ওই পালটাকে আবার ব্যবহার করে দীর্ঘদিন আমরা কি বুঝতে পারবো যে এইটা কেন দেয় তাহলে এটা যখন ব্যবহার করতে করতে ছিঁড়ে যায় তখন আরেকটা নতুন তা কেনার তার কি থাকে না সামর্থ্য থাকে না ঠিক আছে তখন সে কি করে ঘর থেকে তার ছোট্ট একটা কাপড়ের টুকরা থেকে সে আবার সেলাই করে ওখানে কি করে আবার পালটা ব্যবহার করে তাহলে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু পালটা হলো এই পালটাকে এই নৌকাটাকে আমরা যারা পারবো তারা কিন্তু কি করব আমরা কিন্তু সুন্দর করে একটা দৃশ্য আঁকতে পারবো যখন একটা ঘর পারবো একটা গাছ পারবো একটা নৌকা পারবো এই নৌকাটাকে আমরা অন্যভাবে আঁকতে পারবো এটা এবারে আমি এক মিনিটের মধ্যে দেখাই দিচ্ছি এটা হচ্ছে অভিভাবকদের জন্য যদি আপনি এইভাবে না পারেন তাহলে আপনি নেক্সট কোন ভাবে আপনি করতে পারেন তাহলে এখানে কিন্তু দুটা আপনার কি আছে দুটা সরল রেখা আছে কি আছে দুটা সরল রেখা আছে এই দুটা সরল রেখা আপনি আঁকবেন এই এই দুটাকে দুটার ইংলিশে দুটা রেখা দুটার নাম কি বলো তো কে বলতে পারবে কেউ বলতে পারবেন এই রেখা দুটাকে হরিজন্টাল রেখা কি এটা হরিজন্টাল দুইটা রেখা আর ভার্টিক্যাল রেখা কোনটাকে বলা হয় যেটা উপর থেকে নিচে আসে এটা কি এটা ভার্টিক্যাল ঠিক আছে আর নিচ থেকে থাকলে এটা কি বলেন হরিজন্টাল ঠিক আছে মনে থাকবে এই রেখা দুটা যদি কখনো হরিজন্টাল এবং ভার্টিক্যাল কখনো কোনো জায়গায় শুনে থাকি তাহলে আমি এটাকে কি রেখা বলবো ভার্টিক্যাল আর এটাকে হরিজন্টাল এখন আমি এই দুটা কি দিলাম হরিজন্টাল দুটো রেখা দিলাম দেওয়ার পরে দেখেন এই দুটো যুক্ত করবেন এই দুটো কি আপনারা পারবেন না বৌদিরা পারবেন আচ্ছা এটা তো পারা সম্ভব এরপরে দেখেন এখানে একটা চতুর্ভুজ শিখাবেন বাবুকে এই কি দিলাম চতুর্ভুজ তাহলে এই দুটাও তো পারা এটাও পারা সম্ভব সম্ভব কিনা এখন এই চতুর্ভুজের এপাশে প্রথম দাগের এপাশে একটা ফোঁটা ওপাশে একটা ফোঁটা দেখছেন এই দুটা ফোঁটাকে কি করতে হবে আপনার এই উপরেটা যুক্ত করতে হবে এই দেখেন ওই একই নৌকা হবে কিন্তু এখন এই যে এখান থেকে কোণাটা আমরা অল্প একটু রাউন্ড করলাম রাউন্ড করে কি করলাম এই রাউন্ডটা সুন্দর করে মুছে দিলাম মুছে দিয়ে দেখেন এটা যোগ করলাম এটা যোগ করলাম যোগ করার পরে তারপরে কি করতে হবে এখান থেকে একটা রেখা নিতে হবে ওই যে আমরা একটু কি করলাম এইটা আমরা মুছে দিলাম এই চতুর্ভুজের এই দাগটা মুছে দিলাম তাহলে নৌকার শেপ চলে আসছে আমাদের আসছে কিনা তাহলে আপনার এখন কিন্তু এখানে আবার সেই নৌকার একই প্যাটার্নে আপনার একই ভাবে এখানে দুটো দাগ দেন এই কিন্তু নৌকার আপনার একই ভাবে চলে আসছে এখানে একটা মানুষ দেন এই মানুষের এখানে মাঝখানে দাগ তো আপনি পেন্সিলের দাগ দেন তো আপনি তো মুছতেই পারবেন সুযোগ আছে তাহলে আপনি মুছে দিলেন এরপরে একটা সুন্দর করে একটা মাথার অংশ দেন তাহলে দেখেন আপনার তিনটা দাগ আপনার এইভাবে গেল আপনার এই যে সোজা দাগটা এখানে একটা বক্র রেখা দিলেন আপনার কিন্তু একই নৌকা হয়ে গেছে কিনা বলেন
বলি আপনারা বলেন হয়েছে এখানে কি কোনটা সহজ বলো তো বাবুরা দ্বিতীয়টা সহজ হ্যাঁ প্রথমটা সহজ যার যেটা সহজ তাহলে আমরা কি করতে পারি যার যেটা সুবিধা সেটা আমরা রাখতে পারি কি করতে পারি যার যেটা সুবিধা এখন আমরা এখানে আমরা চতুর্ভুজ দিয়ে দিলাম দুইটা ওই যে আমার পালের যে অংশটা ছেড়া থাকার কথা সেটা তাহলে আমি একটু অভিভাবকের সাথে কথা বলি আপনি কিন্তু শিখতে পারছেন আপনার বাবু যদি এটা না পারে তাহলে কোনটা করতে হবে এটা করবেন তাহলে আপনি অবশ্যই সহযোগিতা করবেন কি বৌদি ভালো লাগছে এখন আপনি যদি এখানে আসে যদি বাবুকে দিয়ে চলে যান তাহলে কিন্তু এগুলা থেকে ঘাটতিতে থেকে যাবেন আর আমরা চাই আমাদের সবাই সুন্দরভাবে শিখুক এখন আপনার যদি বাবু কত কোনো কিছু মনে করেন যে ভয় পায় অবশ্যই এটা নিয়ে চাপ দেবেন না এটা নিয়ে কোনোভাবে প্রেশার দেবেন না কারণ এখানে আপনি যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখেন যে বড়রা কিভাবে আঁকে যারা ইউনিভার্সিটিতে পড়বে যারা ফাইন আর্টস নিয়ে যারা স্বপ্ন দেখছে যারা ফাইন আর্টসের টিচার হবে এক সময় এ থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তারা কি আঁকে তখন বুঝতে পারবেন যে আপনার বেবি যেটা আঁকছে সেটা ওই ওদের বয়সের গড় অনুপাতে আপনার বেবি অনেক ভালো আঁকছে তাহলে ওদের ওরা যদি আঁকে তাহলে আমার বাবু অনেক ভালো আঁকছে তাহলে এটা কি আপনার শিখতে সমস্যা বা বুঝতে সমস্যা আমাদের অভিভাবকদের ক্লাস এভাবে আমরা বুঝিয়ে দেই যে তার সন্তানকে কিভাবে সে বাসায় একটু সহযোগিতা করতে পারে কারণ এটা যদি আমরা তাদেরকে না গাইডলাইন করে দেই তাহলে হবে কি একজন ছোট শিশু সে আমার কাছে মাত্র সপ্তাহের জন্য একদিন আসবে বা সপ্তাহের জন্য দুই দিন আসবে কিন্তু মায়ের কাছে থাকবে সে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় দেখা যায় সাত দিনে সাত দিনে আর আমাদের কাছে থাকবে সাত দিনে মাত্র চার ঘন্টা তাহলে এই চার ঘন্টার মধ্যে আমরা তাকে অবশ্যই গাইডলাইন করে শিক্ষা দিতে পারবো না তাই মা বাবার সচেতনতা অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ তাই আমাদের অবশ্যই সহযোগিতা করবেন প্রিয় অভিভাবকরা এবং আপনারা যদি আপনাদের সন্তানকে দিয়েই যদি কোনো প্রতিষ্ঠানে মনে করেন যে আপনার ওখান থেকে প্রপারলি সমস্ত শিক্ষা আপনি পাবেন তাহলে আপনার ভুল ধারণা হবে আপনি অবশ্যই আপনার সন্তান প্রতিনিয়ত কি করলো কি শিখলো কি পড়াশোনা করছে এই বিষয়ে আপনি অবশ্যই নজর রাখবেন এমনটা প্রত্যাশা রেখে আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমরা কিছু বলতে চাও বলো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা কি নাম আপনার রায়ান মল্লিক আর দু একজনের নাম বলেন কি নাম আপনার সায়াব কি নাম আপনার আরো জোরে বলতে হবে কি নাম কি নাম কি নাম বলেন কি নাম হ্যাঁ বর্ণ এই তারপরে কি নাম বলো তোয়া কি নাম কি নাম বলেন নাম বলেন সবাই আরো জোরে বলতে হবে তারপরে আপনার নাম বলেন কই ও মুখে চেন দিয়েছে আজকে কি নাম অদ্রিজা রায় কি নাম বলো হ্যাঁ বন্ধুরা আমি শেষ করেও দেখেন শেষ আবার ফিরে আসলাম কারণ আপনার সন্তানকে শুধু পড়াশোনা করাবেন না পড়াশোনার পাশাপাশি নিজের পরিচয় দেওয়াটাও তাকে শিক্ষা দেবেন আমরা কিন্তু ছবি আঁকার পাশাপাশি তার কাছ থেকে আমরা এভাবে মাঝে মাঝে তাদেরকে পরিচিতি করার জন্য বা সাহস বৃদ্ধি করার জন্য আমরা এ ধরনের তার কাছে বিভিন্ন প্রশ্ন করে থাকি তাই আমরা আপনাদের আজকে আমাদের শিশুদের সকলের নামটা পরিচয় করাই দিলাম নেক্সট কোনো ভিডিওতে আরও ভালো কিছু নিয়ে আমরা আসবো এমন প্রত্যাশা রেখে ভিডিওটা শেষ করছি।